নমস্কার, আমার নাম ধ্রুব ত্রিবেদী। আমি এনআইএস এর তরফ থেকে আজকের এই পরিবেশন আপনাদের সামনে প্রস্তুত করছি। আমরা শিক্ষণ পদ্ধতি নানান রকম দেখেছি, শিক্ষা কেন্দ্রিক, শিক্ষণ কেন্দ্রিক এবং শিক্ষক কেন্দ্রিক। আজকে আমরা দেখব, যখন আমরা শিক্ষণ কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতির বিষয়ে কথা বলছি, তাতে আমরা দেখেছি যে অনেক রকমের কার্যকলাপ বা ক্রিয়াকলাপ আমাদের ব্যবহার করতে হয়, এবং এই যে কার্যকলাপ বা ক্রিয়াকলাপ করার মধ্যে দিয়ে যে আমরা শিক্ষা প্রদান করছি, সেই শিক্ষার কি ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের রাখা উচিত, সেটার বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের পরিবেশনা হলো কার্যকলাপ ভিত্তিক দৃষ্টিভঙ্গি, যাতে শিক্ষার্থী নিজের পরিবেশে কাজ করে নতুন জ্ঞান অর্জন করতে পারে, তাতেই গুরুত্ব দেওয়া হয়। এই পদ্ধতিতে শিক্ষার্থী যাতে নিজের পরিবেশের মধ্যেই কাজ করে নতুন জ্ঞান অর্জন করতে পারে, তার উপরে জোর দেওয়া হচ্ছে। এই শিক্ষা কার্যক্রমের ক্রিয়াকলাপের প্রকৃতি কি কি আছে সেটা আমাদের প্রথমে বুঝে নিতে হবে। এর প্রকৃতি কি, প্রথমে দেখছি আমরা নানান জিনিস আছে, যেমনি গান গাওয়া, নাচ করা, ভূমিকা পালন করা, মানে রোল প্লে করা আর কি, গল্প করা, একক অভিনয় করা, মানে মনো অ্যাক্টিং করা, ইত্যাদি ইত্যাদি। এইগুলো হচ্ছে নানা রকমের কার্যক্রম যার মাধ্যমে আমরা ক্রিয়াকলাপ করাই ছাত্রদের। দ্বিতীয় হচ্ছে সেই কার্যকলাপই করা যা আনন্দপূর্ণ হয়, এরকম কার্যকলাপ বা ক্রিয়াকলাপ করানো হয় যাতে ছাত্ররা আনন্দ পায়, শিক্ষার্থীরা আনন্দ পায়। এমন কার্যকলাপ করানো যাতে কিছু শারীরিক কাজ জড়িত থাকে, সেই ক্রিয়াকলাপ করায় যাতে কিছু শারীরিক কাজও থাকে, যেমন হাত ব্যবহার করা বা পা ব্যবহার করা বা দৌড়ানো বা হাঁটা বা হাত উপরে করা ইত্যাদি ইত্যাদি। প্রতিটি কার্যকলাপে শেষ পর্যায়ে পৌঁছে কিছু শিক্ষণ আবশ্যক। এর মধ্যে যে কার্যকলাপ বা ক্রিয়াকলাপ করানো হচ্ছে, সেই ক্রিয়াকলাপ বা কার্যকলাপের শেষে যখন কার্যকলাপ শেষ হয় বা ক্রিয়াকলাপ শেষ হয়, সেই শেষ করার সময় শিক্ষার্থী যাতে কিছু জ্ঞান অর্জন করতে পারে বা দক্ষতা অর্জন করতে পারে, সেটাই এখানে চেষ্টা। এবার আমরা দেখব যে একটি কার্যকর শিক্ষণ ক্রিয়াকলাপের চারটি প্রধান প্রারম্ভিক অংশ কি কি, প্রধান অংশ যেগুলো এই কার্যকর শিক্ষণ ক্রিয়াকলাপের চারটি প্রধান অংশ, এইটার আমরা আলোচনা করছি। প্রথম হচ্ছে যে দৃষ্টি নিবদ্ধ করা। এইখানে প্রত্যেকের মন দৃষ্টি এক জায়গায় নিবদ্ধ করতে হবে, মানে ফোকাসড হতে হবে, তবেই এই ক্রিয়াকলাপ বা কার্যকর হতে পারে, এই এই ক্রিয়াকলাপের চেষ্টা কার্যকর হতে পারে যখন দৃষ্টি নিবদ্ধ করতে পারে। যারা অংশগ্রহণ করছে তাদের যেন দৃষ্টি বা মন নিবদ্ধ হয়। দ্বিতীয়ত, দ্বন্দ্বের আহ্বান জানায়, মানে দ্বন্দ্ব যে কোনোই আসুক তাদের সামনে, সেটা গ্রহণ করা এবং তাকে নিয়ে নেওয়া, তাকে মানিয়ে নেওয়া, তার উপরে সেই দ্বন্দ্বকে বিজয় করা, এই জিনিসটা, এই পরিস্থিতিটাকে গ্রহণ করতে হবে প্রত্যেক অংশগ্রহীকে। এটাকে ইংরেজিতে আমরা বলি চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট। প্রত্যেক অংশগ্রহীকে বা অংশগ্রহণ যারা করছে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে, মানে স্পন্টেনিয়াস ইনভলভমেন্ট হওয়া উচিত। এখানে কেউ কাউকে মোটিভেট করছে না, এখানে নিজে সেলফ মোটিভেটেড হয়ে, নিজে স্বতঃস্ফূর্ত হয়ে অংশগ্রহণ করতে হবে। যারাই অংশগ্রহণ করছে তাদের স্বতঃস্ফূর্ত হয়ে অংশগ্রহণ করতে হবে। আর চতুর্থ হলো
আনন্দময় হওয়া, এতে যখন অংশগ্রহণ করছে, এই কার্যকলাপ করছে, ক্রিয়াকলাপ করছে, সেই ক্রিয়াকলাপ করার সময় তাদের প্রত্যেক অংশগ্রহণ যারা করছে তাদের আনন্দময় হতে হবে। এইটি কার্যকর করার জন্য এই শিক্ষণ ক্রিয়াকলাপের চারটি প্রধান প্রারম্ভিক অংশ যেগুলো আমরা আলোচনা করলাম, এ দিয়ে আমরা বুঝলাম যে এতে আমাদের শিক্ষণ পদ্ধতি, এই শিক্ষণ পদ্ধতি যেখানে কার্যকলাপ বা ক্রিয়াকলাপ করানো হয় সেটা কী করে কার্যকর হয়। এবার আমরা একটি বিশেষ চিত্র দেখব, সেই চিত্র করার মধ্যে আমরা বুঝবার চেষ্টা করব, এটার একটু বিশ্লেষণ আবশ্যক। এই ক্রিয়াকলাপের যেই চিত্র আমরা আঁকব এই স্লাইডে, আমাদের এতে বোঝানো হবে যে কী ক্রিয়াকলাপের বিস্তৃত বিশ্লেষণটা কী, কীভাবে প্রক্রিয়াটা আমরা করছি। প্রথমে ক্রিয়াকলাপের প্রথম প্রক্রিয়া আমরা দেখব উদ্দেশ্য কী, এই ক্রিয়াকলাপ করাবার উদ্দেশ্য কী, সে উদ্দেশ্যগুলি আমরা প্রথমে বুঝি। প্রথম উদ্দেশ্য হলো একটি সমস্যার সমাধান খোঁজার সঙ্গে সংগ্রাম শুরু করা। যখন আমরা সমাধান খুঁজছি কোনো সমস্যার, তার সময় সেই খোঁজার সময় একটা সংগ্রামের আমরা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এবং সেই সংগ্রাম এটা আমাদের মেনে নিতে হবে যে আমরা সেই সংগ্রাম শুরু করছি। একটি ধারণা পদ্ধতির চর্চা করা, এইখানে একটা কনসেপ্ট, একটা আইডিয়াকে নিয়ে বা একটা প্রসেসকে নিয়ে আমরা চর্চা করব, সেটাও আমাদের মেনে নিতে হবে, এটাও আমাদের উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য। একটি ক্ষমতার উন্নয়ন করার জন্য অভ্যাস করা, মানে যেমন বিয়োগ করা, আমরা বিয়োগ যখন করি তখন কি ক্ষমতা আমরা আমাদের অঙ্ক করার ক্ষমতাটাকে বাড়াবার চেষ্টা করছি, আমরা উন্নয়ন করার চেষ্টা করছি, তাকে তার উন্নতি করার চেষ্টা করছি। ঠিক সেরকম অন্যরকম কোনো রকমের যে ক্রিয়াকলাপ আমরা করব, সেই ক্রিয়াকলাপের মাধ্যমে আমাদের ক্ষমতার উন্নয়ন করার চেষ্টা আমরা করব। সুনির্দিষ্টভাবে একটি ধারণাকে চিত্রিত করা, ঠিক ডাইরেকশন দিয়ে একটা ধারণা বা আইডিয়াকে একটা ডাইরেকশন দিয়ে আমরা সেটাকে চিত্রিত করব, সেটাকে পিকচারাইজ করব, এটাও আরেকটি উদ্দেশ্য আমাদের ক্রিয়াকলাপের মাধ্যমে শিক্ষা প্রদান করা। তারপরে হচ্ছে একটি ধারণার প্রয়োজনের জন্য সেটির অভিজ্ঞতা করা, শুধু ধারণা প্রস্তুতি নিয়ে চলবে না, সেই ধারণা প্রস্তুতির সঙ্গে সঙ্গে আমরা সেই ধারণাটাকে বোঝার জন্য কি অভিজ্ঞতা অর্জন করলাম, কি প্রাপ্ত করলাম সেটা আমাদের দেখতে হবে। সেই জন্য এই অভিজ্ঞতার করাটা অত্যন্ত প্রয়োজনীয়। উদাহরণস্বরূপ একটি আদর্শ ইউনিট বা কোনো সংখ্যার জন্য আদর্শ প্রতীক যে কোনো প্রায় সামাজিক প্রেক্ষিতে উদ্ভূত হয়, এরকম ক্রিয়াকলাপে আমরা কাজ নামবো, আমরা কার্যকর করব বা সেই কার্যে নামব, এবং সেই সেটাকে কার্যকর করার জন্য আমাদের এমন কতগুলি আদর্শ ইউনিট বা কোনো সংখ্যার জন্য আদর্শ প্রতীক তৈরি করতে হবে যেটা কিনা প্রায় সামাজিক প্রেক্ষিতে উদ্ভূত হয়, এটা এমার্জিং ইন দ্য সোসাইটি, মানে যেটা আমরা যেই সমাজের মধ্যে ওঠা বসা করি সেখানে যেটা কার্যকর হয় সেরকম একটি ধারণার আমরা অভিজ্ঞতার সৃষ্টি করব বা অভিজ্ঞতার পাওয়ার চেষ্টা করব। এরপরের উদ্দেশ্য হলো অনুভূমিক সম্প্রসারণের সুযোগ প্রদান করা এবং নতুন পদ্ধতি, দক্ষতা এবং কৌশল উন্নয়নের উদ্ভাবনের আবিষ্কারের জন্য, যেমনি কোনো জিনিসকে অনুভূতি করা, সে অনুভূতি করে সেটা
প্রাসঙ্গিক কিনা সেটা আমাদের দেখতে হবে, এবং সেটা নতুন পদ্ধতি কোনো তৈরি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে, সেই নতুন পদ্ধতির দ্বারা আমরা দক্ষতা পাচ্ছি কিনা সেটাও দেখতে হবে, দক্ষতা বা কৌশল যাই হোক সেটা পাচ্ছি কিনা, সেটা আবিষ্কার করতে পারছি কিনা সেটাও আমাদের দেখতে হবে। এইগুলি হলো এই ক্রিয়াকলাপের উদ্দেশ্য। ক্রিয়াকলাপের পদ্ধতির শিক্ষণ যে উদ্দেশ্য সেগুলো আমি এখানে আপনাদের সামনে রাখলাম। এবার আমরা আলোচনা করব প্রকৃতি কি, নানান প্রকৃতি আছে ক্রিয়াকলাপের পদ্ধতির মধ্যে, সেই প্রকৃতিগুলো আমরা আগেও তার বর্ণনা করেছি কিন্তু এখানে আরো পরিষ্কৃতভাবে আমরা বর্ণনা করব। একটি বিমূর্ত ধারণা, প্রক্রিয়াকে সুদৃঢ় করার জন্য উপকরণ ব্যবহার করতে পারে। এখানে আমরা কোনো একটা উপকরণ বা ইনস্ট্রুমেন্ট যেটা আমরা ব্যবহার করতে চাই সেটা ব্যবহার করার আমাদের সুযোগ আমরা পাচ্ছি, আর সেটাকে কোনো ধারণাকে সুদৃঢ় করার জন্য, এটা যেগুলো আমাদের কনসেপ্ট আছে, আমাদের আইডিয়া আছে, সেগুলোকে কনসলিডেট করার জন্য, সেটাকে কনফার্ম করার জন্য, আমরা সুদৃঢ় করার জন্য এই উপকরণ ব্যবহার করতে পারি। একটি সাহায্য ব্যবহার করাও জড়িত হতে পারে। সাহায্য এখানে মানে হলো এড, আমরা যদি বাইরের কোনো এড নিই, আমরা কোনো উপকরণ ছাড়া কোনো বাইরের সাহায্য নিই, সেটাও আমরা করতে পারি, যাতে এই আমাদের ব্যক্ত আমরা যাতে যা করছি, আমরা যে ক্রিয়াকলাপ করছি সেই ক্রিয়াকলাপ যাতে কার্যকর হয় তাতে আমরা এই সাহায্যের ব্যবহার করতে পারি। একটি খেলাও হতে পারে, এর মধ্যে খেলাধুলাও হতে পারে, খেলার মাধ্যমেও আমরা এই প্রকৃতি এর মধ্যে গণনা করতে পারি। একটি অভিজ্ঞতাও, যেমনি খেলা সেরকম অভিজ্ঞতাও আমরা বাস্তব জীবন বা অন্য হতে পারে, এরকম বাস্তব জীবনের কোনো অভিজ্ঞতাও আমরা ব্যবহার করতে পারি। একটি খেলাকে অন্তর্ভুক্ত করা যেতে পারে, যে কোনো খেলা বা গেম যেটা আমরা করছি বা আমরা ব্যবহার করছি বা কার্যকর করছি সেটাকে আমরা অন্তর্ভুক্ত, মানে আমরা তার থেকে কী শিখছি সেটাকে আমাদের মনে রাখতে হবে এবং সেইভাবে আমরা এই শিক্ষণ অর্জন করতে পারি। এতে কোনো শারীরিক প্রক্রিয়া নাও থাকতে পারে, এই ক্রিয়াকলাপের মধ্যে সবসময় যে শারীরিক প্রক্রিয়া হবে তেমন কোনো কথা না, শারীরিক প্রক্রিয়া ছাড়াও অনেক রকমভাবে ক্রিয়াকলাপ করা যায়, যার মধ্যে আমরা ভঙ্গিমা ব্যবহার করতে পারি, আমরা চোখ ব্যবহার করতে পারি, আমাদের শোকার ব্যবস্থা করতে পারি, আমরা শোনার ব্যবস্থা করতে পারি, এইগুলো করেও আমরা শিক্ষা অর্জন করতে পারি। এবার আমরা দেখব কোন জায়গায় ক্রিয়াকলাপ হয় না বা ব্যবহারই করা হয় না, সেই প্রক্রিয়াগুলি কি। মুখস্থ করা, মুখস্থ করার মধ্যে কোনো ক্রিয়াকলাপ নেই, সেটা আমাদের মনের কাজ, আমাদের বুদ্ধির কাজ এবং সেটাকে আমরা মুখস্থ করছি। দ্বিতীয় হচ্ছে নিয়মগুলি শেখা, নিয়মগুলি শেখা আমাদের যেগুলোকে অভ্যাস আমরা করব, যত অভ্যাস করব সেতে আমরা সেই নিয়মটাকে মেনে নেব বা সেই নিয়ম আমাদের জীবনে আমরা সেটাকে গ্রহণ করতে পারবো। পুনরায় বারে বারে জাপ করা, কোনো একটা জিনিসকে বারবার যদি আমরা রিপিট করি, আমরা জাপ করি, তাহলে সেই জিনিসটা আমাদের সেই জিনিসটা মনে থাকবে, এইভাবেও আমরা শিখতে পারি। সেই জন্য এখানে ক্রিয়াকলাপের কোনো প্রয়োজন নেই। নকল করা, কোনো জিনিসকে দেখে শেখা, সেটাকেও সেটাতেও ক্রিয়াকলাপের দরকার নেই। এবং শিক্ষক দ্বারা প্রদর্শিত করা, যদি শিক্ষক কোনো কিছু ডেমনস্ট্রেট করছে, সে যদি প্রদর্শন করছে, তার মধ্যে দিয়ে যদি আমরা শিখি সেটার মধ্যে আমাদের কোনো ক্রিয়াকলাপ নেই শিক্ষার্থী হিসাবে। এবার আমরা দেখব এর বৈশিষ্ট্য কি, ক্রিয়াকলাপের পদ্ধতির বৈশিষ্ট্য কি যার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করছি। এটা হলো রুচিকর, খুবই এনজয়েবল, ইন্টারেস্টিং। এটা হলো অর্থপূর্ণ,
মানে এর মধ্যে কোনো এমন ক্রিয়াকলাপ নেই, এরকম কার্য নেই যার কোনো অর্থ নেই, অর্থবিহীন কোনো কার্য আমরা করছি না। এতে দক্ষতা ক্ষমতার পরিসীমার ব্যবহারের জন্য সুযোগ প্রদান করে। মানে আমরা যেই দক্ষতা বা স্কিল বা ক্ষমতা বা আমাদের কম্পিটেন্স আমরা বাড়াবার জন্য এইটাকে ব্যবহার করতে পারি। এটা দ্বন্দ্বপূর্ণ সংগ্রামযুক্ত, এর মধ্যে দ্বন্দ্ব নিশ্চয়ই আছে, কিন্তু এটা দ্বন্দ্বপূর্ণ মানে চ্যালেঞ্জিং, সংগ্রামযুক্ত মিন্স ইট ইজ অনেক স্ট্রাগল আছে, স্ট্রাগল করতে হবে, আমরা সংগ্রাম করব তখনই আমরা শিখতে পারব। চিন্তা করার জন্য সুযোগ দেয়, এখানে আমরা কোনো জিনিস কোনো ক্রিয়াকলাপ করার পরে তার বিষয়ে চিন্তা করি, কেন এটা করলাম, কোন কার্যের জন্য করলাম, কীভাবে করলাম, এগুলো যখন আমরা চিন্তা করি তখনই সেই ক্রিয়াকলাপের অর্থ আমরা বুঝতে পারি। এইবারে আমরা বুঝব এইভাবে করা যেতে পারে, এই ক্রিয়াকলাপ কী কীভাবে আমরা করতে পারি সেটা এখানে দর্শিত। শিক্ষার্থী এখানে একাই থাকে, শিক্ষার্থীর একাই শেখে, এখানে শিক্ষক তাকে কোনো কিছু শিখিয়ে দিচ্ছে না, দিকদর্শন করছে হয়তো কিন্তু শেখাচ্ছে না। শিক্ষকের এবং একক শিক্ষার্থীর বা শিক্ষার্থীদের ছোট গোষ্ঠী, এটা একটি ছোট গোষ্ঠীর মধ্যে তারা শিখছে, তারা গ্রুপ ওয়ার্কের মধ্যে শিখছে। শিক্ষার্থীদের গোষ্ঠী তৈরি করতে হয় এবং সেই গোষ্ঠীর মাধ্যমে তারা শেখে, সেই গোষ্ঠী শিক্ষার্থীদের যেটা তৈরি হয় তাতে তাদের ক্ষমতা পরস্পরের ওপর নির্ভর। আর লাস্টে হলো শিক্ষক এবং সম্পূর্ণ শ্রেণীকক্ষ এতে জড়িত, এটা একা শুধু কোনো শিক্ষার্থী একা এই পদ্ধতির মধ্যে এই প্রক্রিয়ার মধ্যে শিক্ষণ গ্রহণ করছে বটে, কিন্তু যখন তারা প্রক্রিয়াতে নামছে তাতে শিক্ষক এবং সম্পূর্ণ শ্রেণীকক্ষ তাতে জড়িত, এবং শিক্ষার্থী এবং সম্প্রদায়ের এর মধ্যে কন্ট্রিবিউশন আছে, অবদান আছে, শিক্ষার্থীর নিজের অবদান এবং সে যেই সম্প্রদায় যে কমিউনিটির থেকে সে আসছে, তার সোসাইটির থেকে আসছে, সমাজ থেকে আসছে, তারও একটা অবদান আছে। এই হলো ব্যাখ্যা, বিশ্লেষণ যেটা করানো হলো ক্রিয়াকলাপের, তাতে আমরা জানলাম যে তাদের ক্রিয়াকলাপের উদ্দেশ্য কী, মানে এই পদ্ধতির উদ্দেশ্য কী, তার প্রকৃতি কী, তার ক্রিয়াকলাপের কিসের মধ্যে আমরা ব্যবহার করি না ক্রিয়াকলাপ শিক্ষা অর্জনের সময় বা শিক্ষা প্রদানের সময়, এবং তার ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য কী, তার কীভাবে সেই শিক্ষা আমরা প্রক্রিয়াগুলো কার্যরত করছি, আমরা কীভাবে সেটা কার্যকর করছি। এবার আমরা ক্রিয়াকলাপের উদাহরণ দেখব। ক্রিয়াকলাপের উদাহরণ, প্রথমে আমাদের বুঝতে হবে যে তিনটে আমাদের জিনিস আছে, তিনটে আমাদের ধারণা আছে, সেই তিনটে ধারণার মধ্যে আমাদের বুঝতে হবে যে ক্রিয়াকলাপের উদাহরণ কী কী হতে পারে। প্রথম হলো উদ্দেশ্য, ক্রিয়াকলাপের উদ্দেশ্য কী, যে ক্রিয়াকলাপ করানো হচ্ছে ক্রিয়াকলাপটা কী ধরনের ক্রিয়াকলাপ এবং তার প্রক্রিয়া কী, তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এই উদাহরণকে। সেই জন্য প্রথমে আমরা একটি উদাহরণ দেখছি, তারপর দ্বিতীয় দেখব, তারপর তৃতীয় দেখব। প্রথম উদাহরণ হচ্ছে একটি জঙ্গলে বসবাসরত পশুদের জানা, এর মধ্যে উদ্দেশ্য হলো জঙ্গলে যারা বাস করে সেই পশুদের বিষয়ে জানা, এবং দ্বিতীয় উদ্দেশ্য হলো আবৃত্তির ক্ষমতাকে বাড়ানো, আমার যেই কথাটা আমি যেই জিনিস আমরা শিখলাম এই মাধ্যমে সেটাকে আমি সেটাকে পুনরাবৃত্তি করতে পারছি কিনা সেটার ব্যাপারে
আমার দক্ষতা বাড়ানো শিক্ষার্থী হিসাবে। ক্রিয়াকলাপের কীভাবে, ক্রিয়াকলাপটি কী, এর মধ্যে, এর মধ্যে ভঙ্গিমার সাথে গান গাওয়া, ভঙ্গিমাও করছি, হাত পাও নাড়াচ্ছি, চেহারাও চোখের ভঙ্গিমা দিচ্ছি, হাসছি বা কান্না দেখাচ্ছি বা রাগ দেখাচ্ছি, সেই সঙ্গে আমি গানও গাইছি। এই হলো ক্রিয়াকলাপ। এবং এর প্রক্রিয়া কি, প্রথমে হলো ছাত্ররা একটি বৃত্তে বা পরিধিতে দাঁড়াবে, মানে একটা সার্কেলে দাঁড়াবে, শিক্ষক পরিধির মাঝখানে দাঁড়িয়ে প্রথম দুই লাইন পড়বে এবং ছাত্ররা ক্রিয়াকলাপ করার সঙ্গে সঙ্গে বৃত্তাকারে ঘুরবে। যখন শিক্ষক এক লাইন পড়বে তখন ছাত্ররা কি করবে, তারা ক্রিয়াকলাপ আরম্ভ করবে এবং সেই ক্রিয়াকলাপের সঙ্গে সঙ্গে ওই বৃত্তিতে ঘুরবে, ওই সার্কেলে ঘুরবে। এবার একটি ছাত্র মাঝখানে, এখন এখন শিক্ষকের কোনো অবদান নেই, শিক্ষক সরে গেছে, এবার একটি ছাত্র মাঝখানে একটি প্রাণীর ডাক দেবে, এবং মানে জঙ্গলের প্রাণীর ব্যাপারে কথা হচ্ছে, সেই প্রাণীর ডাক দেবে এবং অন্য ছাত্ররা নানান শব্দ এবং ক্রিয়া করে সেই ডাকের অনুযায়ী করবে, তার পরিধিতে ঘুরবে, তারা সেই ডাকের পরিধিতে তারা বুঝবে এটা কোন জীবের, কোন প্রাণীর ভঙ্গিমা, এবং সেই হিসেবে তারা সেই ভঙ্গিমাগুলো, সেই প্রাণীর ভঙ্গিমা করবে এবং সেই বৃত্তিতে ঘুরবে। যেই ছাত্র কোনো অংশগ্রহণ করবে না, ধরুন কোনো ছাত্র সেই জিনিসটা, এই প্রক্রিয়াটা না বুঝতে পারে, তখন সে এই ছাত্রটি বৃত্ত থেকে বেরিয়ে পড়বে। বেরিয়ে গিয়ে তারপর ক্রিয়াকলাপের পর্যবেক্ষণ করে, অবজার্ভ করে যে কী ক্রিয়াকলাপটা হচ্ছে, তারটা করে আবার সেই গোষ্ঠীতে পুনরায় যোগ দিতে পারবে। সুতরাং এই যে ক্রিয়াকলাপটা আমরা আলোচনা করলাম, এটা হলো প্রথম ক্রিয়াকলাপ। এটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে ক্রিয়াকলাপের মাধ্যমে কী করে শিক্ষা গ্রহণ করছে ছাত্ররা। দ্বিতীয় উদাহরণ, দ্বিতীয় উদাহরণের উদ্দেশ্য কী, মানে ক্রিয়াকলাপের উদ্দেশ্য কী, এখানে পরিচিত বস্তুর জ্যামিতিক আকৃতি চেনা। জ্যামিতিক মিন্স জিওমেট্রি, জিওমেট্রিক্যাল, তার আকৃতি কী, তার শেপ কী, সেটা চেনার জন্য এই ক্রিয়াকলাপ করা হচ্ছে। জ্যামিতিক আকার ব্যবহার করে ছবি অঙ্কন করা, এটা হলো ক্রিয়াকলাপ। মানে ছাত্ররা জ্যামিতিক, জ্যামিতির শেপ দেখে ছবি অঙ্কন করবে, মানে আঁকবে। প্রথমে শিক্ষক ব্ল্যাকবোর্ডে কিছু জ্যামিতিক আকার এইভাবে আঁকবেন। কিভাবে আঁকবেন, একটা সার্কেল, একটা পরিধি, একটা বেঁকা লাইন, একটা সোজা লাইন, একটা ট্রায়াঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল, এইভাবে জ্যামিতিক দ্বারা শিক্ষক এগুলো বোর্ডে, ব্ল্যাকবোর্ডে আঁকবে। তার উপরের আঁকার ছবি, এই ওপরের আঁকা ছবিগুলির ব্যবহার করে ছাত্রদের ছবি আঁকতে নির্দেশ দেওয়া হবে এবং তারা উদাহরণস্বরূপ কিভাবে কি করতে পারে, দেখুন নিচে এইখানে রেক্ট্যাঙ্গেলও ব্যবহার হয়েছে, এইখানে ট্রায়াঙ্গেলও ব্যবহার হয়েছে, সোজা লাইনও ব্যবহার হয়েছে, এবং অবশ্য সার্কেল আর পরিধি আর বেঁকা লাইন ব্যবহার হয়নি, কিন্তু তাও এটা উদাহরণস্বরূপ বোঝাচ্ছে যে ব্ল্যাকবোর্ডে যখন শিক্ষক কোনো জিনিসের অঙ্কন করবে, সে আঁকবে, সেটা দেখে দেখে তারা কীভাবে জিনিস তৈরি করতে পারবে। এগুলো জিওমেট্রিক আকারের ওপরে নির্ভর করে তারা এটা কার্যকর করছে। শিক্ষার্থীদের 15 মিনিটের মধ্যে যত ছবি আঁকতে পারে তেমনটি তাদের আঁকতে বলা হয়, এবং এই যখন ছবি, এটা একটা উদাহরণস্বরূপ একটা
আঁকা ছবি আপনাদের দেখালাম, কিন্তু এই জ্যামিতিক আকারের বস্তুগুলিকে ব্যবহার করে শিক্ষার্থীরা অনেক বেশি আকারের ছবি তৈরি করতে পারে, এবং তাদের মধ্যে তাদেরকে এই 15 মিনিটের সময় দেওয়া হয়। তার মধ্যে সে যতটা বেশি, যে ছাত্র সবচেয়ে বেশি ছবি তৈরি করতে পারবে অবশ্যই সে শ্রেষ্ঠতম, এতে তার মূল্যায়ন হবে। তৃতীয় উদাহরণ, ক্রিয়াকলাপের উদাহরণ 3। এতে উদ্দেশ্য কি? এই যে ক্রিয়াকলাপ, এটা হলো অঙ্কিত বর্গজালির খেলা, মানে ইংলিশে বলে গ্রিড গেম। তো এই অঙ্কিত বর্গজালির খেলাতে কি করতে হবে, তার উদ্দেশ্য কি, কেন করতে হবে? এটার উদ্দেশ্য হচ্ছে সংখ্যা গঠন, মানে নাম্বারিং করা। প্রক্রিয়াটি কি সেটা আমরা চেনবার চেষ্টা করি। প্রক্রিয়া হচ্ছে, একটি 4x4 বর্গ আঁকতে বলা হয়, এটা 3x3ও হতে পারে, 5x5ও হতে পারে, তাও আঁকা যেতে পারে। শিক্ষার্থীদের 1 নম্বর এক কক্ষে লিখতে নির্দেশ দেওয়া হয়। এখানে একটা ধরুন টেবিল তৈরি হবে, এবং শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে যে এক কক্ষে তারা কিছু লিখুক এইভাবে, বা এরা এখানে আমরা দেখছি যে তারা কিছু নম্বর না লিখে, তারা অঙ্ক না লিখে কোনো শব্দও লিখতে পারে, কোনো কথাও লিখতে পারে। এই জন্য এখানে ব্যাখ্যা করা হয়েছে যে শিক্ষার্থীদের 1 নম্বর এক কক্ষে লিখতে নির্দেশ দেওয়া হয়, তাদের কমপক্ষে 3টি ঘিরে থাকা কোষ ব্যবহার করে সংখ্যা লিখতে নির্দেশ দেওয়া হয়, তারা বর্ণমালা থেকে অক্ষরও যা দিয়ে কোনো শব্দ তৈরি হয় ফ্রেমে লিখতে পারে। এই যে এইখানে কোষগুলো আছে, এই চতুর্কোষগুলো আছে, সেই কোষের মধ্যে তারা অঙ্ক লিখতে পারে, কোনো নম্বরও লিখতে পারে, এবং কোনো অক্ষরও ব্যবহার করতে পারে যে অক্ষরের মাধ্যমে কোনো শব্দ তৈরি হয়। 10 মিনিটের পর প্রতিটি শিক্ষার্থীর কটা নম্বর বা কটা ফ্রেম পূরণ করতে সক্ষম হয়েছে তা দেখতে হবে। কজন 10 মিনিটের মধ্যে কতটা শব্দ লিখতে পেরেছে, কটা অঙ্ক লিখতে পেরেছে, সেই 10 মিনিটের মধ্যে দেখার মূল্যায়ন করতে হবে শিক্ষকের। এবং যেই ছাত্র সর্বোচ্চ সংখ্যার ফ্রেম সঠিক ব্যবহার করতে পেরেছে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। এতে তাকেই বিজয়ী ঘোষিত করা হবে যে সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ ফ্রেমকে ব্যবহার করতে পেরেছে। এটা একরকমের প্রক্রিয়া, একরকমের ক্রিয়াকলাপ। এটা হলো তৃতীয় উদাহরণ। আমরা 3 রকমের উদাহরণ দেখলাম। আবার আমি পিছনে যাচ্ছি। প্রথম উদাহরণ হলো যেখানে আমরা ভঙ্গিমার সাথে গান গাইছি, ছাত্ররা গান গাইছে, ভঙ্গিমাও করছে, তার মাধ্যমে কিছু শিখছে। দ্বিতীয় হচ্ছে তারা জ্যামিতিক আকার ব্যবহার করে ছবি আঁকছে। আর তৃতীয় হলো যেখানে সারা অঙ্কিত বর্গজালির খেলা খেলছে, এটা হচ্ছে গ্রিড গেম খেলছে, এবং তার মধ্যে তারা কিছু শিক্ষা অর্জন করছে। তার আমরা একটা সংক্ষিপ্ত সার দেখব, এবং সেই সংক্ষিপ্ত সার কেন অনিবার্য সেটা আমি বলে দিই, যাতে আমরা প্রত্যেকটি বৈশিষ্ট্য এই পদ্ধতির বুঝতে পারি, আর সেটা যেন গ্রহণ করে আমরা মনে রাখতে পারি। এই ক্রিয়াকলাপ একটি খেলা, গল্প, ভূমিকা বা গানের আকারে হতে পারে, মানে এটা জরুরি না বা আবশ্যক নয় বা প্রয়োজনীয় নয় যে একরকম পদ্ধতি আমরা ব্যবহার করব।
আমরা খেলাও ব্যবহার করতে পারি, আমরা গল্পও ব্যবহার করতে পারি, আমরা ভূমিকা করারও ব্যবস্থা ব্যবহার করতে পারি, বা গানের আকারেও আমরা সেটাকে করতে পারি। উৎসের অভাবে কখনো কখনো ওপরে দেখানো অন্যান্য উপায়েও সঞ্চালিত করা যেতে পারে, যে আমরা আগের খেলাধুলা দেখলাম বা আমরা কিছু উদাহরণ দেখলাম, তার মধ্যে আমরা দেখেছি যে তার মধ্যে হয়তো আমরা গল্প ব্যবহার করছি না বা ভূমিকা ব্যবহার করছি না, গানও ব্যবহার করছি না, কিন্তু অন্যভাবে আমরা বোঝাবার চেষ্টা করছি। সেই জন্য উৎসের অভাবে, উৎস মানে রিসোর্সের অভাবে, আমরা কখনো কখনো ওপরে দেখানো অন্যান্য উপায়ও সঞ্চালিত করতে পারি। প্রত্যেকটি ছাত্রেরই অংশগ্রহণের জন্য কোনো না কোনো ক্রিয়াকলাপ সুযোগ প্রদান করে যায়। এর মধ্যে আমরা দেখছি যে প্রত্যেকটি ছাত্র যে অংশগ্রহণ করছে, সে কোনো না কোনোভাবে ক্রিয়াকলাপের সুযোগ পাচ্ছে, ক্রিয়াকলাপে শেখার মান ক্রিয়াকলাপের মাধ্যমে শেখার সুযোগটা পাচ্ছে। ক্রিয়াকলাপ ব্যক্তিগতভাবে এবং অথবা গোষ্ঠীতেও ব্যবহার করা যেতে পারে। এখানে ব্যক্তিগতভাবে আমরা বলছি, ব্যক্তিগতভাবে যখন ক্রিয়াকলাপ আমরা ব্যবহার করি, তখন একটা পরিবেশের আবশ্যকতা হয়, প্রয়োজন হয়। সেই এটা আমরা আগেও দেখেছি, এবং পরস্পর আমরা ব্যক্তিগতভাবে আমরা শিখি, কিন্তু সেই পরিবেশের হওয়া অতি প্রয়োজনীয়। অথবা গোষ্ঠীতে ব্যবহার করা যেতে পারে, মানে যখন একটা গোষ্ঠী আমরা তৈরি করেছি, গ্রুপ তৈরি করেছি, তার মাধ্যমেও আমরা শিখতে পারি, এবং এটা দেখা গেছে যে গ্রুপের মাধ্যমে শিক্ষা অর্জন করা বেশি সহজ। প্রত্যেক ক্রিয়াকলাপে শারীরিক ব্যায়াম প্রয়োজন নাও হতে পারে। এক্সারসাইজ যে আমরা করছি, আমরা ব্যবহার করছি, তা নাও হতে পারে বা প্রয়োজনও হতে পারে, কিন্তু মানসিক ব্যায়াম নিতান্ত প্রয়োজন, যেমন চিন্তা, পার্থক্য বোঝা, ক্রমাগত ব্যবস্থা করা এবং সমস্যা সমাধানের দক্ষতাকে উন্নত করা প্রভৃতি। মানে এইখানে আমরা ব্যায়াম বলতে, এখানে আমরা এক্সারসাইজ বোঝাচ্ছি বা কার্যকর করার কথা বলছি, যে আমরা হয়তো হাত পা নাও ব্যবহার করতে পারলাম, আমরা হয়তো ভঙ্গিমা নাও ব্যবহার করতে পারলাম, কিন্তু সমানে আমাদের বুদ্ধি কাজ করে যাচ্ছে, এবং সেই বুদ্ধিতে আমরা মানসিক ব্যায়াম করছি, এবং তাতে আমরা চিন্তা করছি, আমরা পার্থক্য বুঝছি এবং ক্রমাগত কোনো ব্যবস্থা করার চেষ্টা করছি বা সমস্যার সমাধান করছি। প্রতিটি ক্রিয়াকলাপে সংশ্লিষ্ট হওয়া এবং অংশগ্রহণ করা একটি ছাত্রকে সন্তুষ্টির ধারণা দেয়। এখানে আমরা দেখছি যে কোনো সময় যখন কোনো ছাত্র কোনো ক্রিয়াকলাপের মধ্যে লিপ্ত হয়, তখন সে সংশ্লিষ্ট হয়। সে যখন সংশ্লিষ্ট হয় আর মনোযোগ দিয়ে অংশগ্রহণ করে, তখন সর্বশেষে তার একটা প্রচণ্ডভাবে তার একটা সন্তুষ্টির ধারণা হয়, সে সন্তুষ্টি অর্জন করে। এই হলো সংক্ষিপ্ত সার। এবং এটাতে আরেকটি আমরা ছোট্ট বিন্দু আছে, যেটা আমরা বলছি, ছোটখাটো পরিবর্তন করে একটি ক্রিয়াকলাপ অন্যান্য উদ্দেশ্যের অর্জনের জন্য ব্যবহার করা যেতে পারে। মানে একটি ক্রিয়াকলাপ যে একরকমেরই উদ্দেশ্যকে অর্জন করার চেষ্টা করবে, তেমন কিন্তু নয়। এই একটা ক্রিয়াকলাপের মধ্যে যদি আমরা কিছু সামান্য পরিবর্তন করি, সেই পরিবর্তন করে আমরা অন্য উদ্দেশ্য অর্জন করতে পারি বা প্রাপ্ত করতে পারি, বা শিক্ষার্থীদের সেই শিক্ষা প্রদান করতে পারি। এইখানে আমাদের এই পরিবেশনা শেষ হলো। নমস্কার।